নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আমার এই ফিশ ফার্ম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমি যে আমার ট্যাঙ্কে শিং মাছের রেণু দিয়েছিলাম, সেই রেণু চাষ আমার মোটামুটি কমপ্লিট। আমি এখন আমি আমার ট্যাঙ্কের বাচ্চাগুলো তুলছি, কারণ আমার ট্যাঙ্কে বাচ্চা একটু বেশি হয়ে গেছে, সে কারণে মাছের গ্রোথে একটু এফেক্ট পড়েছে। বাচ্চাগুলো ঠিকঠাক সময় মতো যতটা বড় হওয়া দরকার ততটা বড় হচ্ছে না অতিরিক্ত ঘনত্বের কারণে। সে কারণে কিছু মাছ আমি আজকে কমিয়ে দেব। দেখুন, আমার ট্যাঙ্কের জলের কোয়ালিটি কিন্তু এখনো ভালোই আছে, জল কিন্তু পুরোপুরি নষ্ট হয়নি। দেখুন, আপনারা হয়তো দেখলে বুঝতে পারছেন। আমি প্রথমে জাল দিয়েই মাছগুলো ধরার চেষ্টা করছি, কারণ ট্যাঙ্ক শুকিয়ে এত বাচ্চা একবারে ধরাটা উচিত হবে না, কারণ একসাথে এত বাচ্চা ধরার চেষ্টা করলে কিছু বাচ্চা হয়তো নষ্ট হতে পারে। সেই কারণে প্রথমে আমি জাল দিয়েই ধরার চেষ্টা করছি। দেখুন জালে কত পরিমাণ বাচ্চা উঠে এসেছে, দেখুন বাচ্চাগুলোর সাইজ এবং কালার। অতিরিক্ত ঘনত্ব যদি না থাকতো তাহলে হয়তো বাচ্চার সাইজ আর একটু বড় হতো। অনেকেই বলে থাকেন যে ট্যাঙ্কে রেণু চাষ সম্ভব না, ট্যাঙ্কে রেণু চাষ করা যায় না। তাদেরকে দেখানোর জন্যই আমি সবসময় ভিডিওগুলো একটু লাইভ দেখানোর চেষ্টা করি, যে ট্যাঙ্কে রেণু চাষ সম্ভব কিনা তা দেখানোর জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ট্যাঙ্কে রেণু চাষ সম্ভব কিনা। দেখুন বাচ্চাগুলো কিভাবে ধরা হচ্ছে। এখন এই বাচ্চাগুলোর সাইজ আছে 3500 লাইনের, মানে 3500 পিসে 1 কেজি হয়, কারণ অনেকে বুঝতে পারে না লাইন লাইনের জিনিসটা। সেই কারণে আমি খোলাখুলি আপনাদের বলছি, আজকে আমি আমার ট্যাঙ্ক থেকে 40,000-এর মতো বাচ্চা ধরবো, কারণ 40,000 মালের অর্ডার আজকে আছে, এগুলো আমি বিক্রি করে দেব। কারণ কালচারে দেওয়ার মতো ট্যাঙ্ক এখন আমার ফাঁকা নেই এবং পুকুরগুলোতেও মাছ রয়েছে। সে কারণেই আমি মাছগুলো বিক্রি করে ফেলছি। এই দেখুন বাচ্চাগুলোর সাইজ। আপনারাও কিন্তু চাইলে আমার মতো করে ট্যাঙ্কে রেণু চাষ করতে পারেন, এটা অনেকই প্রফিটেবল একটা ব্যবসা হতে পারে আপনাদের জন্য। এবং ট্যাঙ্কে রেণু চাষ করলে একটা সুবিধা হয় কি, যে নিজের চাহিদার পোনাটা নিজেই তৈরি করে নেওয়া যায় এবং বাচ্চার সমস্যা অনেক কম হয় এবং কালচারেও অনেক সুবিধা হয়। আমি কিছুক্ষণ বাচ্চাগুলোকে এখানে শাওয়ারের মধ্যে রাখবো, এতে বাচ্চাগুলোর একটু স্বস্তি পাবে এবং ভালো থাকবে। তারপরে এগুলো প্যাকেজিং করে পাঠিয়ে দেব। দেখুন বাচ্চাগুলোর কালার এবং সাইজ। যদি ঘনত্বটা কম থাকতো তাহলে বাচ্চাগুলোর সাইজ আরেকটু ভালো হতো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং ট্যাঙ্কে রেণু চাষ সম্বন্ধে আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি যথাযোগ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন।